হ্যালো তেজগাঁওবাসী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বুটেক্স রেডিওর আজকের অনুষ্ঠানে। ছাত্র জীবনে বুটেক্সটা আসলে খুবই ভালো ছিল। আমাদের ওয়ার্ড্রোপ কালেকশনে সর্বদা তিনটি রঙের শার্ট সবসময় রাখবেন। অনেক বেশি, অনেক আমাদের টেক্সটাইলের ছেলেদের আমি বলবো অন্য অন্য জায়গার তুলনায় আমাদের ছেলেদের সুযোগ বেশি বেশি। বুটেক্সের ছাত্র শিক্ষক সম্পর্ক নাকি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এতটা ভালো নয়, এখন তাদের এই অভিযোগটা আসলে কতটুকু সত্য? কেমন সম্পর্ক? নতুন বিল্ডিংটা ছিল আমাদের সবার কাছে একটা এক্সপেকটেশন। একটা বিল্ডিংয়ে তো সমস্যার সমাধান হবে না, আমাদের আরও বিল্ডিং হবে ইনশাআল্লাহ। আমাদের মাস্টার প্ল্যানের মধ্যে এই প্যাটার্নে, ইউ প্যাটার্নে আমাদের পুরো ক্যাম্পাসটাই হবে। ওকে, এই বিল্ডিংটা ভবিষ্যতে থাকবে না। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি বুটেক্সের ক্যাম্পাসে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বলতে আমি মনে হয় পুরো পৃথিবীর বিপরীতে আমি এক ব্যর্থ সৈনিক। নিজের জীবন ছাড়া হারাবার কিছুই বাকি না। আমি আমার স্টুডেন্টদেরকে পিছিয়ে যতটা সময় দিছি, আসলে আমি আমার বাচ্চাদের পিছিয়ে সময় দিতে পারি নাই। ছাত্র রাজনীতির ভূমিকাকে আপনি কীভাবে দেখেন? এটা তো অবশ্যই থাকতে হবে। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনার ঐকান্তিক ইচ্ছা এবং প্রচেষ্টার কারণেই আসলে আজকে মুসলিমের পুনর্জন্ম হয়েছে। যেমন পদ্ম সেতু আজকে হয়ে গেছে, ওনার দৃঢ়তার কারণে পদ্ম সেতু হয়েছে, তাই না? মানে আমাদের ড্র ফ্রেমে দিয়ে আমাদের ড্রাফটিং করা হচ্ছে রীতিমতো, মানে রোলারের ভিতর দিয়ে, মানে যাচ্ছে তাই অবস্থা, নিংরাই আর শরীরে কিছু নাই। এই ব্যাপারে আমার মতামত তো, আমি তো অলরেডি প্রস্তাব স্যারকে দিয়েছিলাম যে গ্যাপ কেন কমানোর, যে স্যার কোথাও তো লেখা নাই যে তিন গ্রেডের সাবজেক্টে 3 দিন গ্যাপ দিতে হবে। আমি তো চাচ্ছিলাম যেন সাবজেক্ট দেখে দেখে কিছু কমানোর জন্য। কি এখানে তো স্টুডেন্টদের কিছু করার নেই, এক্ষেত্রে আমরা শুধু হচ্ছে দর্শক, নীরব দর্শক, আর কিছুই করার নেই আমাদের। এই জন্য তখন একটা রেওয়াজ ছিল যে বলতো যে টেক্সটাইলের ছেলে পড়ে তো পরীক্ষার মধ্যে, আর বাকিরা পড়ে না। দামের তুলনায় খাবারের মান যথেষ্ট নয়। আমাদের আজকের বিষয় হচ্ছে কাউন্টের আদ্যোপান্ত। আসলে তো আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় এই এশিয়া মহাদেশের ভিতরে নাম্বার 1 বিশ্ববিদ্যালয় হবে।